হ্যাঁ, আমি এক ভোটে পরাজিত হয়েছি। আমি চেয়েছিলাম আপিল করতে, ওই দিনই আমার ফ্লাইট ছিল আমেরিকাতে, যে কারণে আমি করতে পারিনি। যাই হোক, আমি এই মুহূর্তে নির্বাচনের পরে বা আগে এই ব্যাপারগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে। তবে একটা কথা এখানে শুধু বলবো, শিল্পী সমিতি বন্ধ হয়ে যাবে আমার কাছে মনে হয় শিল্পী সমিতি হয়তো বন্ধ হয়ে যাবে। একটা জিনিসই আমি পছন্দ করি না একজন শিল্পী হিসাবে, সেটা হচ্ছে দলাদলি। শিল্পীরা আমরা সবাই দিন শেষে এক, আসলে এই দলাদলির থেকে আমরা মুক্তি চাই। আমি মনে করি যে শিল্পী সমিতির এই ধরনের দলাদলির থেকে মুক্ত না হলে শিল্পী সমিতি বন্ধ হয়ে গেলেই ভালো। এখন আমি আমি যিনি করেছেন তিনি নিশ্চয়ই কোনো প্রমাণ হাতে ছাড়া কোনো কথা বলে না। উনি, যেহেতু আমি তো করি নাই, উনি করেছে, উনি ওনার প্রমাণগুলো যদি দেখাতে পারে, স্বচ্ছতা দেখাতে পারে, তাহলে হয়তো সেটা হবে। বাট এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না, কারণ যে করেছে, যিনি করেছে নিপুণ আক্তার, ওনার কাছে উনি বলেছে প্রমাণ আছে, তো ওনার স্বচ্ছতা এবং প্রমাণটা উনি দেখিয়ে কি প্রমাণ করতে চায় দেখুন। রাইট, আমার কিন্তু কথার সুরটা এটাই ছিল যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত। এবং সানি যে কথাটা বলেছে অনেক দুঃখ থেকে বলেছে, কারণ শিল্পী সমিতির 2017 সালের পর থেকে শিল্পী সমিতির জায়গায় শিল্পী সমিতি নেই, প্রশাসনিকভাবেও নেই এবং শিল্পীদের মন মানসিকতার দিক থেকেও নেই। এই জন্যই আমি বলেছি যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত। কোনো কোনো শিল্পী বলছে যে শিল্পী সমিতির সদস্য পদ রাখাটাই হয়তো ঠিক না। আমার আক্ষেপে বলতে একটাই, যে আসলে শিল্পী সমিতি যে জায়গায় থাকা উচিত ছিল 2017 সাল থেকে একটা ব্যাড প্র্যাকটিস শুরু হয়ে গেছে, তো সেই ব্যাড প্র্যাকটিসের জন্য এখন আমাদের সেটা সাফার করতে হচ্ছে। ঠিক আছে, এটা টাইম লাগবে। যেমন করোনা ভাইরাস যখন আসছিল, এই করোনা ভাইরাসটা কিন্তু যেতে টাইম লেগেছে, 2-3-4। আজকেও শুনলাম যে 24 ঘন্টায় 17টা রুগীকে শনাক্ত করা হয়েছে। ঠিক সেমনি আপনার শিল্পী সমিতি 2017 সালের পরের থেকে যে ভাইরাসটা ঢুকেছিল, সেই ভাইরাসটা পরিবর্তন হতে বা সেই ভাইরাস থেকে মুক্ত হতে টাইম লাগবে, হয়তো আরও 2-1 বছর বা 2-3 টান লাগতে পারে। এটা তো অবশ্যই, মনে করেন যে দেশ বিদেশে আমরা যেখানে যাই বা বাংলাদেশে যেখানে যাই, অনেকে বলে কি হচ্ছে আপনাদের শিল্পী সমিতিতে, কি হচ্ছে, কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে, কিছু মহিলা শিল্পী, কিছু পুরুষ শিল্পী, এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে তোমরা কি ঠেকাতে পারো না, তোমরা তোমাদের তাদের সিনিয়র, আমি কিছু আমরা কি করে ঠেকাবো, মানে কি হচ্ছে, এরা কি করছে, কি সাক্ষাৎকার দিচ্ছে, কি লাইভে যাচ্ছে, কি ধরনের, মানে এক কথায় বলা যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে, সবাই ভাইরাল হতে চায়। এই ভাইরাল ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, তাহলে হয়তোবা চলচ্চিত্রের মানুষদের সম্পর্কে বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারবে। আমাকে সরাতে হবে না, দেখবেন যে এক একেই হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম রেশারেশি হয়। দেখবেন যে এফডিসি থেকে একসময় এমডি সাহেব বলবে যে এখানে কোনো সমিতি থাকবে না, হতে পারে কিন্তু, কারণ বারবার যদি এরকম হয় প্রশাসন থেকে হয়তো আসতে পারে। বা একসময় মনে করেন যে আমার যে ক্যারেক্টারটা, আমার ক্যারেক্টারটা আবার অন্যরকম, আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয়, আমি আপনার সঙ্গে ফাইট করব না, আমি নীরবে সরে যাব, কেউ জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে। ঠিক এরকমই আর কি, যদি দেখি যে না, বারবার শিল্পী সমিতির এই 2017 সাল থেকে যে প্র্যাকটিসটা হয়ে আসছে এটা যদি হতেই থাকে, একসময় হয়তো আমাদেরকে, আমাদের মতো কিছু আর্টিস্টকে খুঁজে পাবে না।